বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের ক্রস হারবারে বাংলাদেশি কিশোর সামিরউদ্দিনের খুনের ঘটনায় মোহাম্মদ হক নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সাদা ক্রাউন কোর্ট। 10 সপ্তাহের শুনানি শেষে 20 সেপ্টেম্বর এই রায় দেয়া হয়। আগামী 8 অক্টোবর মোহাম্মদ হকের সাজা ঘোষণা করা হবে। গত বছরের 10 জুলাই আইল অফ ডগস এর ক্রস হারবার ডিএলআর স্টেশনের পাশে আলেক সিয়া স্কোয়ারে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন 19 বছর বয়সী সামিরউদ্দিন। এই ঘটনায় জড়িত অভিযোগে 22 বছর বয়সী ম্যানচেস্টার রোডের বাসিন্দা মোহাম্মদ হককে আটক করে পুলিশ, পরে তার বিরুদ্ধে হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। এদিকে নিহত সামিরকে একজন প্রাণবন্ত হৃদয়বান তরুণ হিসেবে আখ্যায়িত করে তার বাবা বলেন, সন্তান হারানো এমন এক কষ্ট যা কিছুতেই লাঘব হয় না। সামিরের শূন্যতা আমাদের পরিবার চিরকাল বহন করে যাবে।